স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম। কি দেখা যাচ্ছে? করোনা মাস্ক পরার অভ্যাস করুন, করোনা মুক্ত বাংলাদেশ কি জানিয়ে দেবো। আইডিয়াটা আমার ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের ভালো লাগছে? জি ম্যাম। গাড়ির উপরে যে করোনা ভাইরাস, মজা না? একটা ভাইরাস ডেমো করে রাখছে। যাই হোক, তোমরা একটু সাবধানে থাকবা। এটা দেখানোর আমার দুটো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য সচেতনতা, আর একটা উদ্দেশ্য কি বলো দেখি? প্যাথোজেন। সেটা তো আছেই। হ্যাঁ, তারপর একটা জেনারেল নলেজ টাইপের, পড়াশোনার আমাদের সাবজেক্ট রিলেটেড কিছু না, সাবজেক্টের বাইরে থেকে গিয়ে কিছু চিন্তা করো। তোমরা তো রেগুলার নিউজ পেপার মনে হয় পড়ো, মোরালেস নিউজ পেপার পড়ো না, এমন কেউ আছো যে ম্যাডাম আমি নিউজ পেপার পড়ি না? মাঝে মাঝে পড়ি, কিন্তু এমনি খবর দেখি, তবে এই সেইভাবে পড়া হয় না, ডেইলি পড়া হয় না। মানে ফেসবুকের খবর বাদে, ফেসবুক বাদে, ফেসবুকে তো নিউজ ফিডে অনেক খবরই আসে, সেগুলো বাদ দিয়ে এমনি নিউজ পেপারটা ওপেন করে, অনলাইনে হোক হার্ড কপি হোক, নিউজ পেপার ওপেন করে যে নিউজ পড়া, এটা কয়জন মানে কে পড়ো না, কে কে আছো যে ম্যাডাম আমি পড়ি না? সবাই পড়ো তার মানে? যদি সবাই পড়ো তাহলে তো আলহামদুলিল্লাহ, সবাই তোমরা অনেক ভালো, অনেক অ্যাডভান্স। আর এমন যদি কেউ থেকে থাকো যে পড়ি না আমি, তার জন্য, তাদের জন্য আমি একটু বলতে চাচ্ছি যে কাইন্ডলি এটা তোমরা করো যে একটু নিউজ পেপারটা পড়া। আর একটা উদ্দেশ্য আমার এখানে, এটা আমি হচ্ছে একটা ইংরেজি নিউজ পেপার ওপেন করেছি, ঠিক আছে? যে আমরা কিন্তু রেগুলার বাংলা বাংলা পড়ি, অভ্যাস আছে সবারই বাংলা পড়ার মোরালিস, বাট ইংরেজি কয়জন পড়ো আমি জানি না। তো আমার আমার তোমাদের জন্য আমার সাজেশন থাকবে যে কাইন্ডলি তোমরা ইংরেজি নিউজ পেপারটা একটু পড়বা। ম্যাম, এটা কি মঙ্গল শোভাযাত্রা? না রে, মঙ্গল শোভাযাত্রা হবে কেন? মঙ্গল শোভাযাত্রা তো আরো 2 দিন পরে। এবার কি হবে ম্যাম? এটা হবে, আমি যেটা দেখলাম যে খুব সীমিত পরিসরে হবে, শুধুমাত্র চারুকলার ভিতরে হওয়ার কথা ছিল গত সপ্তাহে। হ্যাঁ, এখন এই 2-3 দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এটা বলতে পারলাম। গত সপ্তাহে আমি একটা নিউজ দেখেছিলাম যে চারুকলার ভিতরেই অল্প, খুব অল্প পরিসরে ওনারা করতে চাচ্ছিলেন। এখন যেহেতু স্ট্রিক্টলি লকডাউন চলে আসতেছে 14 তারিখ থেকে, সেক্ষেত্রে সেটা আসলে কতটা কাভার করতে পারবেন এটা বলা যাচ্ছে না। এটা আজকের একটা নিউজ পেপার, বুঝছো? আমার আমার মানে এই ডেমোটা ভালো লাগছে, এই জন্য তোমাদেরকে দেখালাম। এটা একটা, আর একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা একটু ইংরেজি নিউজ পেপারটা রেগুলার পড়ার চেষ্টা করবা, এই মেসেজটা আমি একটু তোমাদেরকে দিতে চাই, ঠিক আছে? যারা পড়ো তাদের বেস্ট, কনগ্রাচুলেশন, খুবই ভালো। আর যারা পড়ো না, বিশেষ করে বাংলাটা না পড়ে তোমরা চেষ্টা করবা যে ইংরেজিটা পড়ার, কারণ এখন তো মানে ইন্টারনেট অ্যাক্সেস সবারই মোটামুটি আছে, হার্ড কপির কোনো দরকার নেই, সফট কপি তোমরা একটা সফট কপি বের করেই পড়তে পারবা, যে প্রথম আলো ইংলিশ নিউজ পেপার দিয়ে সার্চ দিলেই চলে আসবে। প্রতিদিন পুরোটা পড়ার দরকার নেই, পুরোটা পড়তেও পারবা না, একটা একটা প্যারাও যদি পড়তে পারো বা একটা নিউজও যদি পড়তে পারো, সেটা পড়বা হচ্ছে ইংরেজিতে, ঠিক আছে?
এখন থেকে রেগুলার এই অভ্যাসটা করার চেষ্টা করবা, যেটা তোমাদের অনেক কাজে দিবে পরে। হয়তো ইনস্ট্যান্ট তুমি এটার ফল পাবা না, কিন্তু 6 মাস 7 মাস 1 বছর পরে তুমি দেখবা যে তোমার ইংরেজির লেভেলটা অনেক ভালো হয়ে যাবে, ভোকাবুলারি লেভেলটা অনেক ভালো হবে, যেটা তোমার ফার্দার সব সবকিছুতেই তোমাকে কাজে দিবে। তুমি জবের চেষ্টা করো, বাইরে হায়ার স্টাডির চেষ্টা করো, যে কোনো কিছুতেই, প্রেজেন্টেশন বলো, সব জায়গায়, এভরি প্লেস তোমাকে এটা কাজে দিবে। মানে এটা এমন একটা জিনিস যে তোমার কোনো জায়গায় এই এই জায়গায় লাগবে, ওই জায়গায় লাগবে না, এরকম কিছু না, প্রত্যেকটা জায়গায় তোমার এটা কাজে লাগবে। এই জন্য কাইন্ডলি একটু চেষ্টা করবা, কারণ মোবাইল স্ক্রোলিং আমরা সবাই করি, ঠিক আছে? স্ক্রোলিং করার সময় জাস্ট একটা প্যারা একটু পড়ে নিলাম, কিন্তু সেটা পড়বা হচ্ছে ইংরেজিতে। আরো বেটার হয় যদি কেউ একটু নোট ডাউন করে নিতে পারো যে তোমার আননোন যে মানে ভোকাবুলারি গুলো আছে, কারণ তুমি প্রথম যেদিন পড়বা দেখবা সব ভোকাবুলারি কিন্তু তুমি জানবা না, তো যে ভোকাবুলারি গুলো জানতেছো না বা পারতেছো না সেগুলো একটু লিখে রাখলা, ডিকশনারি বের করে মিনিংটা বের করে মিনিংটা লিখে রাখলা, নেক্সট দিন আবার ওভাবে করে লিখবা। মানে যে ভোকাবুলারি গুলো পারছো না, ধরো যে দিনে 8-10টা করেও যদি লিখো, তারপর এটা যদি কেউ কন্টিনিউ করতে পারো, এটা দেখবা যে একদিন তোমার অনেক একটা অ্যাসেট হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই। আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে সেলস এন্ড অর্গানস অফ ইমিউন সিস্টেম। আমরা আজকে যে কন্টেন্ট গুলো কভার করব সেগুলো হচ্ছে সেলস অফ ইমিউন সিস্টেম, দেন অর্গানস অফ ইমিউন সিস্টেম, বোথ ফিশ অ্যান্ড হিউম্যান। হিউম্যানটা আমরা খুব হালকা করে একটু দেখব, তারপর আমরা ফিশারটা একটু ইন ডিটেলস দেখব। তাহলে ইমিউন সিস্টেমের সাথে আমাদের কি কি সেল জড়িত আছে সেটা দেখব, তারপর অর্গান গুলো কি কি আছে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো। এগুলো তোমাদের আগের একটু জানা থাকতে পারে, জাস্ট একটু রিকল করবা আর কি। মোরালেস তোমরা এগুলো হালকা পাতলা জানো, ঠিক আছে? বেসিক জিনিসগুলো জানো, একটু মানে রিকল করার জন্য আজকের এই ক্লাসটা। তাহলে আমরা সেল যদি বলি, ইমিউন সিস্টেমের যে সেল গুলো সেটা মূলত আমরা হচ্ছে যেটা বলবো ব্লাড সেল, ঠিক আছে? ব্লাড সেলে তোমরা জানো যে আমাদের যে ব্লাড সেল গুলো আছে RBC, WBC, প্লাটিলেট, এর মধ্যে আমাদের ইমিউন সিস্টেমে যে সেল গুলো কাজ করে সেগুলো হচ্ছে WBC। মানে আমরা তাহলে WBC সম্পর্কে একটু জানবো, তার আগে একটু হালকা ব্লাড সম্পর্কে তোমরা জানো, তারপরেও আমি একটু দেখাচ্ছি যে ব্লাড কি বা এটার কাজ কি। ব্লাড মেইনলি কি করে আমাদের, যে রেসপিরেটরি গ্যাস যে ট্রান্সপোর্টটা, তাই না, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস ট্রান্সপোর্টটা এটা করে থাকে। তারপর আমরা জানি যে নিউট্রিয়েন্টস, হরমোন, তারপর ওয়াস্ট প্রোডাক্ট এগুলো ট্রান্সপোর্ট করে। দেন হচ্ছে আমরা একটা জানি যে থার্মো থার্মো রেগুলেশন, ঠিক আছে, যে টেম্পারেচার টেম্পারেচার রেগুলেশনের যেটা সেটাও কিন্তু ব্লাডই করে থাকে। তোমরা জানবা যে কোল্ড ব্লাডেড, তারপর ওয়ার্ম ব্লাডেড, ফিশ, যেহেতু ফিশ আমরা বলি যে কোল্ড ব্লাডেড, তাহলে এটা টেম্পারেচার রেগুলেশন মেকানিজমটা এক ধরনের, তারপর ওয়ার্ম ব্লাডেড এর টেম্পারেচার মেকানিজমটা অন্য ধরনের, তাই না? তাহলে এই এই টেম্পারেচার রেগুলেশনের যে মেকানিজম এটাকে বলা হয় থার্মো রেগুলেশন। তাহলে ব্লাড এই থার্মো রেগুলেশন কিসের মাধ্যমে হয়? ব্লাডের মাধ্যমে হয়।
তারপর আছে হোমিওস্ট্যাসিস, যে হোমিওস্ট্যাসিস হচ্ছে আমাদের বডির যে বা ফিশের বডির ইন্টারনাল যে এনভায়রনমেন্টটা আছে, বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটা রক্ষা করা, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। যে ইন্টারনাল বিভিন্ন ধরনের পার্টিকেলস গুলো থাকে, যেমন তোমার ধরো যে পিএইচ এর ব্যালেন্স থাকে বডিতে, তো বডির পিএইচ থাকে এক ধরনের, তারপর বিভিন্ন ধরনের যে মিনারেলস আছে তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের যে বিভিন্ন মিনারেলস, ভিটামিনস বা আরো যে বিভিন্ন কেমিক্যালস গুলো আছে, এই সব কিছু মিলে তো আমাদের বডিতে একটা ব্যালেন্স অবস্থায় থাকে এই সব কিছু। তাহলে এই এগুলোর একটা যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বডি প্রবলেম হয়ে যায়। যেমন সোডিয়াম বা পটাশিয়াম, এগুলো যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু প্রবলেম হয়। তার মানে এই সব কিছুর একটা ব্যালেন্স হিসেবে একটা হেলদি বডিতে সবকিছু ব্যালেন্স আকারে থাকে। তাহলে এই যে সবকিছু যে ব্যালেন্সটা, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। হ্যাঁ, এটা যদি আরেকটু ভালো ভাষায় আমরা বলি যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, বডির যে ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, এই সবকিছুকে আমরা একসাথে এনভায়রনমেন্ট বলছি। যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আরো পিএইচ, সবকিছুকে আমরা একসাথে একটা এনভায়রনমেন্ট হিসেবে বলছি। তাহলে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রক্ষা ব্যালেন্স করাটাকে বলা হয় কি হোমিওস্ট্যাসিস। তারপর আর আমাদের যে টপিক সেটা হচ্ছে ইমিউনিটি। তার মানে কি, আমাদের যে ইমিউন সিস্টেম যদি কাজ করতে হয় বা আমাদের বডির যে ডিফেন্স মেকানিজমটা, এটাও ব্লাডের সেলগুলোই করে থাকে। ঠিক আছে, আমরা তাহলে সংক্ষেপে একটু জানলাম ব্লাড কি। এটা তোমরা তো জানোই যে ফ্লুইড সার্কুলেটস থ্রু দা হার্ট, আর্টারিস, ক্যাপিলারিস, এগুলো তো আসলে বলার দরকার নেই। ঠিক আছে, যে ব্লাড কি কাজগুলো করে, মেজর আরো তো অনেক কাজই করে, মেজর কাজগুলো হচ্ছে এ ধরনের যে রেসপিরেটরি গ্যাস ট্রান্সপোর্ট করে, তারপর হচ্ছে নিউট্রিয়েন্টস, হরমোন বা ওয়াস্ট প্রোডাক্ট গুলো ট্রান্সপোর্ট করে, এগুলো তো। তারপর কি করে, যে থার্মোরেগুলেশন, হোমিওস্ট্যাসিস এবং ইমিউনিটি। ঠিক আছে, এই কাজগুলো ব্লাডের মাধ্যমে হয়ে থাকে। দেন আমরা দেখি যে ব্লাডের যে কম্পোজিশন গুলো আছে। ঠিক আছে, ব্লাড দু ধরনের কম্পোজিশন পাবো আমরা ব্লাডে, একটা হচ্ছে প্লাজমা এবং ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস এবং প্লাজমা, তাহলে ফর্মড এলিমেন্টস বলতে আমরা কোনগুলো বুঝবো, যে ব্লাড যে সেলগুলো আছে এগুলোকে বলা হচ্ছে। আর প্লাজমা হচ্ছে সেল বাদে বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে প্লাজমা। তাহলে ব্লাড সেল বাদে আর অন্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, তারপর নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস আছে, হরমোন, বিভিন্ন হরমোন গুলো এগুলোর মধ্যে পড়ে ইলেকট্রোলাইটস, তারপরে গ্যাসেস, বিভিন্ন ধরনের গ্যাস থাকবে, নিউট্রিয়েন্টস আছে, দেন প্রোটিন থাকবে, জানো যে অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এগুলো বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, অ্যান্টিবডি থাকে, মানে এই সব কিছু এই হচ্ছে প্লাজমার মধ্যে থাকবে। বিভিন্ন ধরনের যে প্রোটিন, অ্যান্টিবডি বা ইলেকট্রোলাইটস, অ্যামাইনো অ্যাসিড, এই সবগুলো থাকবে কোথায়, প্লাজমাতে। আর ফর্ম এলিমেন্টস যেটা আছে, যে ব্লাড সেলগুলো আমরা দেখি যে তিন ধরনের ব্লাড সেল আছে, যে প্লাটিলেটস, তারপর হচ্ছে লিউকোসাইট এবং ইরাইথ্রোসাইটস। হ্যাঁ, যে প্লাটিলেট, লিউকোসাইট এবং ইরাইথ্রোসাইট। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমরা ফার্দার যে প্রসিড করব, আমরা হচ্ছে লিউকোসাইট নিয়ে প্রসিড করব। হ্যাঁ, ইরাইথ্রোসাইট বা প্লাটিলেট এই দুটার কিন্তু আমাদের অতটা যাব না আমরা এই দুটোতে। আমাদের ফার্দার আমাদের যে আমাদের জায়গাটা সেটা হচ্ছে লিউকোসাইট। হ্যাঁ, লিউকোসাইট আমাদের কি করে আমরা জানি, যে করে আমাদের ডিফেন্স মেকানিজমে যে হেল্প করে হচ্ছে লিউকোসাইট। তাহলে ডিফেন্স মেকানিজমে কিভাবে হেল্প করছে, কি কি করছে, এগুলো আমরা জানবো পরবর্তীতে। তাহলে লিউকোসাইটের মধ্যে আমরা দু ধরনের পার্টিকেল পাই, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তাহলে গ্রানুলোসাইট বলতে এখানে এই 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 সেলগুলোর মধ্যে এক ধরনের সাইটোপ্লাজমে ছোট ছোট গ্রানিউল টাইপের, মানে দানাদার
এক ধরনের ই দেখা যায়, যার কারণে এগুলোকে গ্রানুলোসাইট বলে। আর এক গ্রানুলোসাইট বলতে ওই যে দানাদার যে কম্পোনেন্ট গুলো সেটা দেখা যায় না, এটা পুরোটা একদম প্লেন প্লেন দেখা যায় আর কি। আর গ্রানুলোসাইটের মধ্যে যদি আমরা দেখি তাহলে পাবো আমরা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, এই তিনটা কম্পোনেন্ট পাবো আমরা হচ্ছে গ্রানুলোসাইটের মধ্যে। আর এক গ্রানুলোসাইটের মধ্যে পাবো আমরা হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট, ঠিক আছে? এই দুটো পাবো আমরা এক গ্রানুলোসাইট। তাহলে আমরা কম্পোজিশন অফ ব্লাড একটু দেখলাম, এগুলো তোমরা জানো কিন্তু সবকিছু পড়ে আসছো, জাস্ট একটু মনে করিয়ে দেয়া। দেখো যে আমরা সেল ফ্রাগমেন্ট যেটা বা সেল, এটা হচ্ছে 45% কভার করে, আর প্লাজমা হচ্ছে 55% কভার করে। আর ঠিক আছে, আরবিসি ব্লাডের যে সেলগুলো আছে সেলগুলোর কিন্তু 99% হচ্ছে আরবিসি, জাস্ট 1% বা লেস দেন 1% হচ্ছে ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। ম্যাম আগের স্লাইডটা একটু আরেকবার দেখতে চাচ্ছিলাম। এটা না ম্যাম, এর পরেরটা। হ্যাঁ, তার মানে হচ্ছে ডাব্লিউবিসি সবচেয়ে কম কম মানে নাই বললেই চলে, 1% 1%, কিন্তু এটার এটারও কাজ আছে অনেক বেশি, 1% দিয়ে কাজ হয়ে যায়। ওকে ম্যাম, ঠিক আছে। আমরা আরেকটু ইন ডিটেলস যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেটা একটু জানতে হবে যে প্লাজমা সম্পর্কে আমরা একটু জানবো, প্লাজমা এবং সেরাম। তোমরা এই জিনিসটা খুব শুনে থাকবে যে প্লাজমা সেরাম, আর বিশেষ করে এখন যে কোভিড সিচুয়েশনে যেটা হচ্ছে, তোমাদের তোমরা কিন্তু জেনে থাকবে জানবা যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পোস্ট দেখি যে কোভিড পেশেন্ট যারা আছেন তাদের, মানে যারা রিকভার করেছেন তাদের প্লাজমা দরকার হয়। দেখবা যে তোমরা অনেক হেল্প পোস্ট দেখবা যে কেউ প্লাজমা ডোনেট করবেন কিনা, বা প্লাজমা দরকার, এ পজিটিভ বি পজিটিভ প্লাজমা লাগবে, তাই না? এরকম দেখে থাক দেখছো তো তোমরা। জি ম্যাডাম। জি ম্যাম। যে তাহলে এই প্লাজমাটা কেন নিচ্ছে বা প্লাজমা দিয়ে কি করছে, তাহলে আমরা এটা দেখবো আর কি। দেখি যে প্লাজমা কোনটা। দেখো যে ব্লাডের যে আমরা দুটো পার্ট দেখলাম, যে ব্লাড সেল এবং ব্লাড প্লাজমা, ঠিক আছে? ব্লাড তার মানে ব্লাড থেকে, হোল ব্লাড থেকে যদি আমরা ব্লাড সেলটা সেপারেট করে ফেলি তাহলে যে পোর্শনটা থাকবে সেটাই হচ্ছে প্লাজমা। এটা হালকা একটু ইয়ালিশ টাইপের হয়, এবং এটার কম্পোনেন্টের মধ্যে হচ্ছে তোমার 90% ওয়াটার থাকে। মানে এটা এক কথায় বলতে গেলে যদি ব্লাড থেকে ব্লাড সেল গুলোকে যদি আলাদা করা যায় তাহলে যে পার্টিকে যে পোর্শনটা থাকবে, যে লিকুইড পোর্শনটা থাকবে সেটাই হচ্ছে ব্লাড প্লাজমা। আর সেরাম, সেরাম কোনটা হবে? দেখো আরেকটা জিনিস তোমরা প্লাজমাতে দেখবা, যে প্লাজমাতে কিন্তু আমি যখন এই স্লাইডটা দেখেছিলাম, দেখো এই যে ফাইব্রিনোজেন, ঠিক আছে? দেখো প্লাজমা প্রোটিন একটা আছে, এটা হচ্ছে ফাইব্রিনোজেন নামে একটা প্লাজমা প্রোটিন থাকে। আমাদের দেখবা যে ব্লাড যদি একটু কিছুক্ষণ কোথাও কেটে গেলে ব্লাড বের হয়, কিন্তু একটু পরে কিন্তু ওই জায়গাটা ব্লাডটা জমাট বেঁধে যায়, তাই না? তাহলে এই জমাটটা বাঁধার কারণ হচ্ছে তোমার এই যে ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেন প্রোটিনটা, প্রোটিনটার কারণে কিন্তু আমাদের ব্লাড জমাট বেঁধে যায়। তাহলে প্লাজমাতে এই ফাইব্রিনোজেন প্রোটিনটা থাকবে, হ্যাঁ? আর সেরাম হচ্ছে কি, যে আমাদের প্লাজমা থেকে যদি আমরা ফাইব্রিনোজেন যে প্রোটিনটা আছে এই প্রোটিনটাকে আলাদা করে ফেলি তাহলে হচ্ছে যে যে লিকুইড পোর্শনটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সেরাম, ঠিক আছে? যদি না বুঝো আমি আর একটু ক্লিয়ার করে ক্লিয়ার করছি। ম্যাম সেরামটা আর একটু দেখবো, মানে আগের স্লাইডটা। যে যদি ব্লাডটাকে ক্লট করা হয়, দেখো যে হোয়েন প্লাজমা ইজ অ্যালাউড টু ক্লট দ্য রেজাল্টিং লিকুইড ডেভয়েড অফ সেলস এন্ড ফাইব্রিনোজেন,
যে প্লাজমা যদি সেল এবং ফাইব্রিনোজেন এই দুটো বাদে যে পোর্শনটা থাকবে সেটাকেই বলা হচ্ছে সেরাম। ঠিক আছে, আমি দেখো এই ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। প্রথমে এটা হচ্ছে প্রথম যে এটা টিউবটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোল ব্লাড, সবকিছু এখানে আছে। এখান থেকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, দেন সেন্ট্রিফিউজ করলে তোমার হচ্ছে আরবিসি বা সেলগুলো, ব্লাড সেলগুলো দেখো নিচে ই হয়ে যাবে, তলানি পড়ে যাবে, আর উপরে যে প্লাজমা আছে, উপরে যে লিকুইড পোর্শনটা, এটা এটাকে আমরা প্লাজমা বলবো, প্লাজমাটা উপরে সেপারেট হয়ে যাবে যদি সেন্ট্রিফিউজ করা হয়। ঠিক আছে, এটা কিন্তু নর্মালি হবে না, ল্যাবে বা সেন্ট্রিফিউজ মেশিনে দিলে তারপরে এটা হবে। আর পরেরটা দেখো যে এখানে হচ্ছে ব্লাডটা ক্লট হয়ে গেছে, এখানে কিন্তু ব্লাডটা ক্লটিং না, এই ব্লাডটা কিন্তু লিকুইড ব্লাড। আর এই ফাইব্রিনোজেন যেটা, এটা কিন্তু এই প্লাজমাতেই রয়ে গেছে। ঠিক আছে, আর এখানে ব্লাডটা হচ্ছে ক্লট হয়ে গেছে, যার কারণে ফাইব্রিনোজেনটা কিন্তু এখানে এই ব্লাড ক্লটিং এ হেল্প করে ফেলছে, এর জন্য এই সেরাম থেকে, এই যে সেরামে, এই সেরামের মধ্যে আর এই ফাইব্রিনোজেনটা নাই। ঠিক আছে, দেখো সেরাম মানে হচ্ছে যে প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর, যে ফাইব্রিনোজেন। প্লাজমা থেকে যদি আমরা ক্লটিং ফ্যাক্টরটা আলাদা করে ফেলি সেটাই হবে সেরাম, আর ব্লাড থেকে যদি সেলগুলো আলাদা, ব্লাড প্রথমে হচ্ছে ব্লাড, ব্লাড থেকে যদি আমরা সেলগুলো আলাদা করে ফেলি সেটা হবে প্লাজমা, আর প্লাজমা থেকে যদি আমরা ক্লটিং ফ্যাক্টরটা আলাদা করে ফেলি সেটা হবে সেরাম। সেরাম ঠিক আছে, মানে এক কথায় ম্যাম আরেকবার প্লিজ, প্রথম একটা হোল ব্লাড মানে সবকিছু একসাথে থাকলো। ঠিক আছে, এখান থেকে আমরা ব্লাড সেল গুলো সেপারেশন করে ফেললাম, কিভাবে করব এটা আলাদা ব্যাপার, তোমরা ওটা মাথায় নিবা না, কারণ করার প্রসিডিউরটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, শুধু দেখবা যে আমরা ব্লাড সেল গুলো আলাদা করে ফেললাম, তাহলে যে লিকুইড পোর্শনটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমা। হ্যাঁ, এবং এই প্লাজমা থেকে আমরা যদি আবার যদি হোল ব্লাড থেকে, প্লাজমা থেকে যদি আমরা ক্লোটিং ফ্যাক্টরটা আলাদা করে ফেলি, প্লাজমাতে কি থাকবে, ক্লোটিং ফ্যাক্টর থাকবে, আর সেরামে ক্লোটিং ফ্যাক্টর থাকবে না, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে ম্যাম, প্লাজমাতে ক্লোটিং ফ্যাক্টর থাকবে, সেরামে ক্লোটিং ফ্যাক্টর থাকবে না। প্লাজমা থেকে প্লাজমা আর আরবিসি বা মানে বাদ দিলে ডব্লিউবিসি আসবে আর প্লেটলেট, বুঝিনি আবার বলো। উপরে শুধুমাত্র প্লাজমাটা ও লিকুইড পোর্শনটা আলাদা হয়, আলাদা হবে মানে একটা লেয়ার পড়ে যাবে আর কি, লিকুইডটা উপরে থাকবে আর সেল গুলো তো একটু ভারী না, সেল নিচে তলানি পড়ে যাবে। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, তুমি কি বলছো আবার বলতে যাচ্ছে যে ডব্লিউবিসি টা এখানে কোনটা, মানে এখানে যে একটা অংশ দেখানো হয়েছে। ও আচ্ছা, এখানে দেখানো এই যে যে একটু হোয়াইট কালারের মতো অ্যাশ কালার যেটা, এটা দেখিয়েছে আর কি ডব্লিউবিসি, কিন্তু এই তিনটাই তোমার সেলের মধ্যে পড়বে, আরবিসি ডব্লিউবিসি আর প্লাটলেট যে আলাদা করে দেখাইছে ঠিক আছে, কিন্তু তোমার ডব্লিউবিসি থেকে নিচের দিকে যেটা, এটা এই তিন এইগুলোই হচ্ছে তোমার হচ্ছে ব্লাড সেল, আর ডব্লিউবিসি থেকে উপরে যেটা এটা হচ্ছে প্লাজমা। আচ্ছা ম্যাম, প্লাজমাতে তোমার সেল থাকবে না, ডব্লিউবিসি তো ব্লাড সেল তাই না, আরবিসি ডব্লিউবিসি এবং প্লেটলেট এই তিনটাই তো ব্লাড সেল, এগুলো ছাড়া বাকি যে লিকুইড পোর্শন আছে সেটা হচ্ছে প্লাজমা। আর প্লাজমা থেকে যখন ফাইব্রিনোজেন আলাদা হয়ে যাবে তখন সেটা হবে সেরাম, একদম সহজ ভাবে মনে রাখবে এটা। ঠিক আছে, বোঝাতে পারছি? জি ম্যাম। কেউ আছো বুঝো নাই ম্যাম, ওখানে ডব্লিউবিসি এস কেন দিয়েছে? সেলস বোঝাইছে, দা প্লুরাল বোঝাইছে মনে হয় এটা। ওকে ম্যাম, আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা পরে দেখি যে
আমাদের যে আমরা বলছি যে ব্লাড ইমিউনিটিতে হেল্প করছে বা ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধ করছে বা ডিফেন্স মেকানিজমে সাহায্য করছে, তাহলে কিভাবে ডিফেন্স মেকানিজমে সাহায্য করছে বা কি ধরনের কম্পোনেন্ট গুলো আছে ব্লাডে আমরা সেটা একটু দেখি। যে আমরা যদি দেখি যে ব্লাডের মধ্যে যে কি ইমিউনোলজিক্যাল যে কম্পোনেন্ট বা রোগ প্রতিরোধে যে বা মানে ডিফেন্সে যে সাহায্য করে সেই কম্পোনেন্ট গুলো কি কি আছে, একটা আছে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, তারপর আছে লাইসোজাইম, তারপর কমপ্লিমেন্ট, তারপর আছে অ্যাকিউট ফেজ প্রোটিন। এগুলো জাস্ট এক্সাম্পল, আরো অনেক কিছু আছে মানে বেসিক বা মেজর যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এটা। তাহলে আমরা একটা কি বলছি যে ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট অফ প্লাজমা, দেখো যে এই যে ইমিউনোগ্লোবিউলিন যেটা এটাই কিন্তু অ্যান্টিবডি, ঠিক আছে। ইমিউনোগ্লোবিউলিনের আর একটা নাম হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডিটা কোথায় থাকতেছে, প্লাজমাতে থাকতেছে, তাই না? আমরা বলছি না যে প্লাজমার কম্পোনেন্ট কিন্তু এগুলো, এগুলো কিন্তু প্লাজমাতে থাকে, অ্যান্টিবডি থাকে, তারপর লাইসোজোম থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাকিউট ফেজ প্রোটিন থাকে। তাহলে লাইসোজোম সম্পর্কে তোমরা একটু জানো যে লাইসোজোম কি করে, আমাদের চোখের পানিতে লাইসোজোম থাকে, এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা এজেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এটার। তারপর কমপ্লিমেন্ট, এরকম যে কমপ্লিমেন্টও আমাদের মানে ডিফেন্সে হেল্প করে, অ্যাকিউট ফেজ প্রোটিন, এগুলো সম্পর্কে তোমরা পরে আরেকটু জানবা। জাস্ট এখন একটু নামগুলো জেনে রাখো যে প্লাজমাতে এই ধরনের কম্পোনেন্ট গুলো থাকে যেটা আমাদের বডিতে ডিফেন্সে হেল্প করে। তাহলে যে অ্যান্টিবডিটা যে প্লাজমাতে থাকে এটার কারণেই কিন্তু দেখো যে আমরা আমরা যদি মানে রিকভার করি কোনো রোগ থেকে বা COVID-19 যদি তোমার রিকভার করে, তাহলে যে COVID-19 যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা কোথায় থাকবে, প্লাজমাতে। হ্যাঁ, অ্যান্টিবডিটা কিন্তু প্লাজমাতেই থাকবে, যার কারণে কি যে প্লাজমা থেরাপি যেটা দেওয়া হচ্ছে এখন COVID-19, এটা সব আগে ছিল। তাহলে প্লাজমা থেরাপিটা ফাংশনটা কিন্তু এখানে, বুঝতে পারছো, যে যে ডিজিজের অ্যান্টিবডিটা প্লাজমাতে থাকে, যার কারণে যদি সরাসরি প্লাজমা দেয়া হয় তাহলে ওই বডিতে তোমার অ্যান্টিবডিটা সরাসরি কাজ করা শুরু করে। এটা দেখানো দরকার নেই, হোয়াইট ব্লাড সেল এটা দেখিয়েছিলাম আগে। আচ্ছা, আমরা সেল সম্পর্কে একটু দেখলাম। আর আমাদের যেটা এই WBC-র যে সেল গুলো, দেখো আমরা কিন্তু এতক্ষণ পুরো ব্লাড নিয়ে একটু কথা বললাম, এখন ধীরে ধীরে আমরা আরো স্পেসিফিক ভাবে চলে যাব যে শুধু WBC নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? শুধু WBC যে যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এবং লিম্ফোসাইট, মনোসাইট, আমরা এই 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 পার্টটুকুর মধ্যেই আমাদের হচ্ছে কনসাইজ থাকবো, আর কিন্তু অন্য কোথাও যাবো না। জাস্ট আমি প্রিলিমিনারি তোমাদের অনেক কিছুই বললাম যে একটু রিকল করার জন্য, আগে থেকে তোমাদের আগের এগুলো জানা, একটু জাস্ট মানে কানেক্টিভিটিটা দেখানোর জন্য। আমরা এখন দেখি যে অর্গানস, আমাদের একটা কন্টেন্ট ছিল যে অর্গানস অফ ইমিউন সিস্টেম, যে ইমিউন সিস্টেমের অর্গান বলতে কি বোঝায়, যে সেলগুলো আছে, এই সেলগুলো দেখো যে অর্গান অফ দ্য ইমিউন সিস্টেম আর স্টেশন থ্রু আউট দ্য বডি রেফার টু অ্যাজ লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? যে ইমিউন সিস্টেমের যে অর্গান গুলো, এই অর্গান গুলোকে আমরা কি বলবো, যে লিম্ফয়েড অর্গান। তাহলে লিম্ফয়েড অর্গান কি করে, লিম্ফয়েড অর্গানের কাজটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইমিউন সেলস। হ্যাঁ, গ্রোথ এবং ডেভেলপমেন্ট অফ ইমিউন সেল। তাহলে ইমিউন সেল কোনগুলো, ইমিউন সেল হচ্ছে কি, WBC। তাহলে WBC যে গ্রোথ বা WBCটা যে তৈরি হবে, ডেভেলপমেন্ট হবে, এই সবগুলো কোথায় হবে, লিম্ফয়েড অর্গানে হবে, তাই না? আমরা WBC নিয়ে এত কথা বলছি যে WBC আমাদের প্রোটেক্ট করছে বা কাজ করছে, তাহলে WBCটা কোথায় থাকে বা কিভাবে তৈরি হচ্ছে এগুলো তো আমাদেরকে একটু দেখতে হবে। দেখো হিউম্যানের লিম্ফয়েড অর্গান যদি আমরা দেখি,
তোমরা দেখবা যে প্রাইমারি আর সেকেন্ডারি দুটা এখানে পার্ট পড়াচ্ছে, একটা হচ্ছে থাইমাস আর একটা হচ্ছে বোন ম্যারো। প্রাইমারি দুটো মানে মেইনলি যে ডাব্লিউবিসি গুলো তৈরি হয় হচ্ছে বোন ম্যারো থেকে এবং থাইমাস থেকে। আর সেকেন্ডারি আরো কিছু আছে যেমন লিফ নোড, স্প্লিন, অ্যাপেন্ডিক্স এইসব কিছু। আর ফিশের লিম্ফয়েড অর্গান যদি আমরা দেখি তাহলে কি দেখব যে গিল, তারপর আছে কিডনি, থাইমাস, লিভার, স্প্লিন, ইন্টেস্টাইন এবং স্কিন থেকে। এই কয়েকটা হচ্ছে আমাদের ফিশের লিম্ফয়েড অর্গান, যে ফিশের যে ব্লাড সেল গুলো আছে এই ব্লাড সেল গুলো কোথা থেকে তৈরি হবে, কিডনি থেকে তৈরি হয়, থাইমাস থেকে তৈরি হয়, লিভার থেকে তৈরি হয়, স্প্লিন বা ইন্টেস্টাইন এই সব কিছু। মেজর মোরালেস হচ্ছে বেশিরভাগ যেটা সেটা হচ্ছে কিডনি থেকে তৈরি হয়, মানে মেজর যে অর্গানটা সেটা কিডনি, থাইমাস, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি বা আছে সবারই রোল প্লে করার আছে, কিন্তু মেজর রোলটা প্লে করে হচ্ছে কিডনি। ম্যাম ফিশার লিম্ফয়েড অর্গানটা হচ্ছে গিল, এরপরে আর শুধু অ্যানিমালি ডিসকানেক্টেড হয়ে গেছে। ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে যে নামগুলো আছে এগুলোই আমি বলেছি, গিল, কিডনি, থাইমাস, তারপর লিভার, স্প্লিন, ইন্টেস্টাইন এবং মিউকাস স্কিন, এগুলো হচ্ছে ফিশের লিম্ফয়েড অর্গান। ফিশের যে ব্লাড সেল গুলো, ব্লাড সেল গুলো এগুলো থেকে তৈরি হয়। তোমরা কাইন্ডলি কেউ আমাকে টাইমটা বলবা, আমার টাইমটা আমি দেখতে পাচ্ছি না। 10:44। আচ্ছা, তোমাদের ক্লাস আছে 11টায়? জি ম্যাম। আমাকে একটু 5 মিনিট আগে একটু কেউ নক দিও তো একজন। ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি ঘড়িটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা লিম্ফয়েড অর্গান গুলো দেখলাম, তাহলে দেখো এখানে একটু দেখো যে থাইমাসটা কোথায় আছে, একদম গিলের পাশেই কিন্তু থাইমাসটা। হ্যাঁ, যদি তোমাদের কখনো ডিসেকশনের সুযোগ হয়, মেয়ে ডিসেকশন করে দেখাবো, এখন তো আসলে ডিসেকশনের সুযোগ নেই, এখন ছবি দেখেই তোমাদের সন্তুষ্ট থাকতে হবে আর কি। থাইমাস কি করে দেখো, থাইমাসের কাজটা কি, ডেভেলপ টি লিম্ফোসাইট। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি যে লিউকোসাইট বা ডাব্লিউবিসি যে দুটো পার্ট ছিল কি, গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে আমরা কি দেখেছিলাম, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তাই না? আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে দেখেছিলাম লিম্ফোসাইট আর মনোসাইট। হ্যাঁ, যে এই যে লিম্ফোসাইটটা, এই লিম্ফোসাইট কোথায় ডেভেলপ হচ্ছে দেখো, যে থাইমাস, টি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের আরো দুটো পার্ট আছে, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। তাহলে থাইমাস থেকে তৈরি হচ্ছে কোনটা, টি লিম্ফোসাইট। তারপর আমরা কিডনি কি ভূমিকাটা পালন করে একটু দেখি, যে ইম্পর্টেন্ট ইন বোথ ইমিউনিটি অ্যান্ড হেমাটোপয়সিস, যে ইমিউনিটি এবং হেমাটোপয়সিস দুটোতেই কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রথমের দিকে যদি ইম্যাচিউর আর্লি রেসপন্স যেটা, মানে একদম ফ্রাই ফিঙ্গারলিং অবস্থায় যদি থাকে, তখন পুরো কিডনিটাই তোমার হচ্ছে ই করে ভূমিকা পালন করে হচ্ছে ব্লাড সেল তৈরিতে, ঠিক আছে? কিন্তু যখন একটু ম্যাচিউরিটি আসে তখন শুধুমাত্র, যে কারণ কিডনি তো আরো একটা কাজ আছে, কাজ আছে না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কি করে কিডনি, কি কাজ দেখো, যে অ্যান্টেরিয়র যে পার্টটা আছে কিডনির, সেই অ্যান্টেরিয়র পার্টটা ইমিউন রেসপন্স বা ব্লাড সেল তৈরিতে কাজ করে, আর পোস্টেরিয়র পার্টটা কিডনির যে বেসিক কাজ, যে ব্লাড ফিল্ট্রেশন, ইউরিনারি অ্যাক্টিভিটিস এগুলো করে, ঠিক আছে? দুটো পার্ট, দুই কাজ, দুই ভাগে বিভক্ত আর কি।
সরি। তারপর আমরা দেখো যে এটা কি 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 এটা কিডনির পরে কি আছে, আমরা দুটো দেখলাম যে থাইমাস তারপর হচ্ছে কিডনি, এদের রোল প্লেটা দেখলাম। এরপর আমরা এটা কি দেখব, স্প্লিন স্প্লিন আর লিভার, তারপর স্প্লিন এবং লিভার। আমরা এই সবগুলো কিন্তু বলেছি যে লিম্ফয়েড অর্গান। তাহলে লিম্ফয়েড অর্গান কে কি কাজ করছে জাস্ট আমরা একটু দেখে যাচ্ছি, যে স্প্লিনটাও কিডনির পরপরই মানে স্প্লিনটাও খুব একটা ভালো রোল প্লে করে ইমিউন অ্যাক্টিভিটিতে। ইমিউন অ্যাক্টিভিটি মানে হচ্ছে ব্লাড সেল ফরমেশন। আর এখানে হচ্ছে তোমার কন্টেন্ট ম্যাক্রোফেজ, যে তোমার মনো ম্যাক্রোফেজ যেটা বা মনোসাইট যেটা, সেটা হচ্ছে এই স্প্লিনেও থাকে আর কি। তো এই ম্যাক্রোফেজ বা মনোসাইট এরাও কিন্তু ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে কি করে আমাদের জীবাণুগুলো ভক্ষণ করে আর কি। তারপর লিভার কি করে, ইনভলভ ইন প্রোডাকশন অফ কম্পোনেন্টস অফ কমপ্লিমেন্ট ক্যাসকেড, যে আমরা দেখেছিলাম যে প্লাজমার ইমিউনোগ্লোবুলিন যে কম্পোনেন্ট আছে সেখানে কমপ্লিমেন্ট নামে আমরা একটা পার্টস দেখেছিলাম, কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টের যে প্রোটিন গুলো সেগুলো তৈরি হয় হচ্ছে লিভারে। এই কমপ্লিমেন্ট একটা প্রোটিন, অনেকগুলো প্রোটিন একসাথে থাকে, এই প্রোটিন গুলো আমাদের বডি ডিফেন্সে হেল্প করে। তাহলে এই প্রোটিন গুলো কোথায় তৈরি হচ্ছে, লিভারে তৈরি হচ্ছে। দেন আমি এতক্ষণ যে বললাম যে হেমাটোপয়েসিস বা ব্লাড সেল ফরমেশন, তাই না, যে ব্লাড সেল গুলো কোথায় তৈরি, প্রথমে আমরা দেখলাম যে ব্লাড সেল কি কি ব্লাড সেল আছে সেগুলো দেখলাম। দেন ব্লাড সেল গুলো কোথা থেকে তৈরি হচ্ছে, লিম্ফয়েড অর্গান থেকে তৈরি হচ্ছে। তাহলে কোন লিম্ফয়েড অর্গান থেকে বা বিভিন্ন লিম্ফয়েড অর্গান গুলো কার মেজর ভূমিকাটা কি আমরা সেটা দেখলাম। তাহলে লিম্ফয়েড অর্গান, এই যে ব্লাড সেল গুলো যে তৈরি হচ্ছে লিম্ফয়েড অর্গানের মধ্যে, এই প্রসেসটাকে বলা হয় হেমাটোপয়েসিস। ঠিক আছে, ব্লাড সেলের যে প্রোডাকশন, গ্রোথ, ডেভেলপমেন্ট এই সবকিছু যে প্রসেসটার মাধ্যমে হয়, এই প্রসেসটাকে আমরা বলি হেমাটোপয়েসিস। তাহলে হেমাটোপয়েসিস দেখো যে আমাদের যদি ওয়ার্ম ব্লাডের ক্ষেত্রে আমরা বলি, যে হিউম্যানের ক্ষেত্রে যদি বলি, যে হিউম্যানের যে লিম্ফয়েড অর্গান তোমাদেরকে দেখালাম যে বোন ম্যারো এবং থাইমাস, তাই না। তাহলে এই হিউম্যানের কিন্তু বোন ম্যারো থেকেই ব্লাড সেল গুলো তৈরি হয়, আর এটা হচ্ছে ওয়ার্ম ব্লাডের ক্ষেত্রে। কিন্তু ফিশ বা অ্যাম্ফিবিয়ান বা কোল্ড ব্লাডের ক্ষেত্রে যদি আমরা বলি, ফিশের কিন্তু দেখেছো তোমরা যে লিম্ফয়েড অর্গান গুলোর মধ্যে বোন ম্যারো কিন্তু নেই ফিশের। তার মানে কি, ফিশের লিম্ফয়েড অর্গান বা হেমাটোপয়েসিস বলো বা লিম্ফয়েড অর্গান বলো অথবা ব্লাড সেল যে ফরমেশন গুলো হচ্ছে, এগুলো বিভিন্ন অর্গান গুলো থেকে হচ্ছে, তাই না। আমরা যে অর্গান গুলো দেখলাম, কিডনি বলো, স্প্লিন, লিভার, এইসব অর্গান গুলো থেকে ব্লাড সেল গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্লাড সেল তৈরি হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলবো, হেমাটোপয়েসিস। আমরা যদি আরেকটু দেখি যে ফিশের বিভিন্ন ধরনের যে ইগুলো আছে, গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলোর এক একটা গ্রুপের ক্ষেত্রে এক এক ভাবে কাজ করে। হিউম্যানের যেমন কিছু ফিক্সড থাকে, যেমন বোন ম্যারো মেজর ভূমিকা পালন করে এবং থাইমাসটা মেজর ভূমিকা পালন করে, কিন্তু ফিশের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো অর্গান কিন্তু জড়িত আছে, যেমন কিডনি, লিভার, স্প্লিন, এই সবগুলো অর্গান জড়িত আছে। তাহলে তোমার, এবং ফিশের তো অনেকগুলো আছে, গ্রুপ আছে, তাই না, তোমরা জানো যে কনডিকটিস, অস্ট্রিকটিস, বিভিন্ন যে আরো যে গ্রুপ গুলো আছে, অনেক গ্রুপ আছে। তো এই বিভিন্ন গ্রুপ গুলো যদি আমরা একটু ওভারঅল দেখি, যে ল্যাম্প্রে এবং হ্যাক ফিশের ক্ষেত্রে আমরা দেখি যে অল কাইন্ডস অফ ব্লাড সেলস আর ফর্মড ইন দা স্প্লিন। দেখো ল্যাম্প্রে এবং হ্যাক ফিশ, হ্যাঁ, এদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সব ধরনের ব্লাড সেল গুলো স্প্লিন থেকে তৈরি হচ্ছে। আর শার্ক এবং রের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো যে শার্ক এবং রে, এদের ডাব্লিউবিসি টা তৈরি হচ্ছে কোথায়, যে বিনিথ দ্য সাবমিউকোসা অফ ইসোফেগাস,
ঠিক আছে, ইসোফেগাসে যে সাবমিউকোসাল লেয়ারটা আছে এই লেয়ার থেকে ডাব্লিউবিসি গুলো তৈরি হয়। কারণ ফিশের ক্ষেত্রে একটু ডাইভার্স, বুঝছো, যে মানুষের ক্ষেত্রে যেমন ফিক্সড যে কিছু অর্গান আছে, যে মানে বোন ম্যারো এবং থাইমাস এই দুটো মেজর ভূমিকা পালন করছে, কিন্তু ফিশের ক্ষেত্রে আমরা একটু ডাইভার্সিফিকেশনটা পেয়ে যাই। হ্যাঁ, যেহেতু ফিশের গ্রুপ অনেক বেশি বা বিভিন্ন ধরনের গ্রুপ গুলো থাকার কারণে, এবং এক একটা গ্রুপের সাথে এক একটা গ্রুপের কিন্তু অনেক পার্থক্য, যেমন কন্ডিকফিস অস্ট্রিকফিস এর মধ্যে অনেক পার্থক্য, আরো যে অ্যাকটিনোপ্টেরাজি আছে তোমার, আর কি কি যেন গ্রুপ গুলো আছে দেখো এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই জন্য আমরা ফিশের একটু ডাইভার্সিফিকেশন পাই, সে ডাইভার্সিফিকেশন গুলো আমরা হালকা একটু দেখার চেষ্টা করতেছি। যে ল্যাম্প্রে হ্যাগ ফিশের ক্ষেত্রে আমরা কোথায় পাচ্ছি, যে স্প্লিনে দেখতে পাচ্ছি, আর শার্ক এবং রের ক্ষেত্রে ডাব্লিউবিসিটা কোথায় তৈরি হয়, ইসোফেগাসে যে সাবমিকোসাল লেয়ার আছে সেখানে ডাব্লিউবিসিটা তৈরি হয়। ইসোফেগাস কিসের বলো তো দেখি তোমরা কেউ, এটা কোথায় থাকে বা কোন সিস্টেমের অন্তর্ভুক্ত এটা ইসোফেগাসটা? আম ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ ঠিক আছে, পারো তো ভালোই দেখি তোমরা। ডাইজেস্টিভ সিস্টেমে এটা কিন্তু একদম মানে কোথায় থাকে লাংফিশ যেগুলো আছে এদের ইন্টেস্টাইন এর মধ্যে এক ধরনের মানে চেম্বারের মতো থাকে। আমি তোমাদের ছবিটা দেখাতে পারলে ভালো হতো, সরি ছবিটা নাই, মানে একটু চেম্বার করা থাকে, বুঝতে পারছো, যে মানে একটু পর্দা দেওয়ার মতো, আমরা যদি পর্দা দিয়ে একটু চেম্বার চেম্বার করি তো সেরকম 8-10টা পর্দার মতো থাকে আর কি, ওগুলোকে স্পাইরাল ভালভ বলা হয়। তো এই কন্ডাক্টিসের এই বৈশিষ্ট্যটা আছে, স্পাইরাল ভালভ থাকে। তো এই এই জায়গা এই স্পাইরাল ভাবটাতে তোমার ডাব্লিউবিসি গুলো তৈরি হয় হচ্ছে কনডিকটিস এবং লাংস ফিশের ক্ষেত্রে। বেলুনের মতো মনে হয় না, বেলুন ঠিক না, মানে চেম্বার টাইপের, আমি দেখাতে পারলে তোমাদের ভালো হতো। পর্দার মতো, হ্যাঁ হ্যাঁ, মানে পর্দা দেয়া থাকে, ধরো যে চেম্বার চেম্বার করা থাকে আর কি, মানে 10 বা 10 10টা বা 12টা এরকম চেম্বার থাকবে, চেম্বার কিন্তু মাঝখানে আবার ডিভাইডেশন আছে আর কি। হ্যাঁ, নাম প্রকোষ্ঠের মতো, প্রকোষ্ঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো কথা বলছো, প্রকোষ্ঠের মতো আর কি। এই সব সময় মানে একদম এক্সাক্ট ওয়ার্ডটা মনে আসে না, বুঝছো। ম্যাম আর 5 মিনিট আছে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে, আমাদের মনে হচ্ছে শেষের দিকে। আর আমাদের তারপর কি আছে দেখো, স্টারজিয়ন প্যাডেল ফিশ এবং সাউথ আমেরিকান লাং ফিশ, যেটা সেখানে হচ্ছে হার্ট, দেখো হার্ট হোয়ার দা লিম্ফোসাইটস আর প্রোডিউসড, তার মানে এখানে হার্টটা আমাদের ব্লাড সেল ফরমেশনের ক্ষেত্রে কাজ করছে স্টারজিয়ন প্যাডেল ফিশের ক্ষেত্রে, ঠিক আছে। আর আমরা যদি ইরিথ্রোসাইটের কথা বলি, যে কিডনি এবং স্প্লিন মোস্ট অফ দ্য ফিশ, মোস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রেই, হালকা কিছু ডেভিয়েশন থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি এবং স্প্লিনটাতে আমাদের এই যে ইরেক্ট্রোসাইট যেটা আরবিসি সেটা তৈরি হয়। ঠিক আছে, আমরা তাহলে কন্টেন্ট গুলো আমরা কভার করতে পেরেছি। আমরা কি কি দেখলাম, যে সেল দেখলাম, আমরা ইমিউন সিস্টেমের সাথে জড়িত আমাদের যে সেল গুলো, আমরা সবগুলো ব্লাড, ব্লাডের কাজ কি সেটা আমরা একটু দেখলাম, প্লাজমা সেরাম দেখলাম, দেন আমাদের ডাব্লিউবিসি যে প্লাজমা কম্পোনেন্ট আছে সেটা দেখেছি, এবং আমরা ধীরে ধীরে কোথায় যাবো, যে ডাব্লিউবিসির দিকে, ডাব্লিউবিসিটাকে বেশি আমরা দিব আর কি, গুরুত্ব দিব, যে ডাব্লিউবিসি কিভাবে কাজ করছে সেটা। তার আগে জাস্ট আমরা প্রিলিমিনারি মানে পুরো ব্লাডটা আমি একটু তোমাদেরকে দেখালাম, দেন আমরা লিম্ফয়েড অর্গান গুলো দেখলাম, যে আমরা যে ডাব্লিউবিসিটা দেখছি বা আরবিসি এই সবগুলো কোথায় থাকে বা কোথায় থেকে তৈরি হয়, সেই সেল সেই অর্গান গুলোকে আমরা লিম্ফয়েড অর্গান বলছি। লিম্ফয়েড অর্গানে কি কোন লিম্ফয়েড অর্গান গুলো কাজ করছে কিভাবে, বোথ
ওয়ার্ম ব্লাডেড এবং কোল্ড ব্লাডেড সেটা আমরা দেখলাম, এবং যে ব্লাড সেল যে তৈরি হয় বাই প্রসেসটাকে আমরা বলি হেমাটোপয়েসিস সেটা আমরা একটু দেখলাম। আমরা মানে আজকে কন্টেন্ট গুলো কভার করেছি, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। জানার আছে কিছু ম্যাম? ফিশের কে এর তো ডিফারেন্স। হ্যাঁ, ফিশের তো তোমার স্পিসিস কতগুলো ফিশ বলো দেখি, টোটাল ফিশ স্পিসিস কতগুলো? পাই তো 32-33,000। তাহলে ভেরিয়েশন তো থাকবে, তাই না? মানুষ তো এক এক একটা স্পিসিস, যার কারণে ভেরিয়েশন নাই। ঠিক আছে, আর কারো কিছু জানা নেই? আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে আবার দুটোয়।